শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং সেই বিষয়ে আমরা সরাসরি জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমনের কাছে। সুমন, এই বিষয়ে আপনি আসলে এই মুহূর্তে কি তথ্য জানাবেন আমাদেরকে? বলতে চাই, শিক্ষার্থী আত্মহত্যার ঘটনায় রাতভর উত্তাল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সহকারী প্রক্টর যিনি ছিলেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একজন শিক্ষার্থী তাকেও বহিষ্কার করা হয়েছে। তারপরেও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাটছে না, তারা বিক্ষোভে উত্তাল হচ্ছেন। তারা বলছেন যে আসলে এ ধরনের কর্মকাণ্ড এবং এই শিক্ষার্থীদের যে হয়রানির ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটে থাকে সেটি আসলে কখনোই কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এবং আপনারা জানেন যে শিক্ষার্থী আত্মহত্যার পর তার মরদেহ গ্রামের বাড়িতে রয়েছে এবং শিক্ষার্থীদের একটি দল তারা সেখানে গিয়ে পৌঁছেছে। সেখানে জানাজা দাফন সহ অন্যান্য কর্মকাজগুলো শেষ করে তারা ঢাকায় ফিরবেন এবং যেটি আমরা এখান থেকে জানতে পেরেছি সেটি হলো বিকেল তিনটায় তারা আবার এখানে জড়ো হবেন। শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা এখানে বলছেন যে মানববন্ধন বিক্ষোভ তাদের অব্যাহত থাকবে। তাদের দাবি দেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় যেই প্রাথমিক সমর্থন দিয়ে তারা যেটি ব্যবস্থা নিয়েছে সেটি তো আছেই, কিন্তু তারপরও প্রশ্ন উঠছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কতটা নিরাপদ তাদের প্রিয় ক্যাম্পাসগুলোতে যেখানে তারা পড়াশোনা করার জন্য আসেন। সেখানে যদি এ ধরনের ঘটনা ঘটতেই থাকে শিক্ষক দ্বারা কিংবা অন্যান্যদের সহপাঠী দ্বারা কিংবা আরও যারা রয়েছেন দায়িত্বশীল তাদের দ্বারা, তাহলে পরে শিক্ষার্থীদের জীবন আসলে এভাবেই অবন্তি যেভাবে জীবন তাদের তার জীবনকে আত্মাহুতি দিলেন তিনি আসলে এটি কখনোই মেনে নেওয়া যায় না। তার পরিবার একটি সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়েছে এবং দেশ একটি মেধাবী সন্তান হারিয়েছে বলা যায়, কারণ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ভর্তি হন তারা কিন্তু অবশ্যই মেধাবী এবং তারা অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করেন। অকালে এভাবে তিনি নিজের জীবন বিলিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আসলে মেনে নিতে পারেননি। আমরা হয়তো পরবর্তী খবরে আপনাদেরকে এর আরও নতুন কোনো তথ্য জানিয়ে দিতে পারবো।